بسم الله الرحمن الرحيم دايا ماي بارون دايلو اللار نامي سبح اسم ربك الأعلى تمي تمار شمهان پتی بالوك نامير پبترتا او مهمة گھرشنا کرو الذي خلق فسوى جنی سرشتی کرن او شتام کرن والذي قدر فهدى এবং যিনি পরিমিত বিকাশ সাধন করেন ও পথ নির্দেশ করেন والذي اخرج المرعى এবং যিনি তৃণাদি উৎপন্ন করেন فجعله غثاء احوى পরে উহাকে ধূসর আবর্জনায় পরিণত করেন سنقرئك فلا تنسى নিশ্চয়ই আমি তোমাকে পাঠ করাইব ফলে তুমি বিস্মৃত হইবে না ইল্লা মা শাআ আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইখফা আল্লাহ যাহা ইচ্ছা করিবেন তাহা ব্যতীত তিনি জানেন যাহা প্রকাশ্য ও যাহা গোপনীয় ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা আমি তোমার জন্য সুগম করিয়া দিব সহজ পথ فذكر ان نفعت الذكرى উপদেশ যদি ফলপ্রসূ হয় তবে উপদেশ দাও سيذكر من يخشى যে ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে ويتجنبها الاشقى আর উহা উপেক্ষা করিবে যে নিতান্ত হতভাগ্য الذي يصلى النار الكبرى যে মহা অগ্নিতে প্রবেশ করিবে ثم لا يموت فيها ولا يحيا অতঃপর সেখানে সে মরিবেও না বাঁচিবেও না قد افلح من تزكى নিশ্চয় সাফল্য লাভ করিবে যে পবিত্রতা অর্জন করে وذكر اسم ربه فصلى এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে ও সালাত কায়েম করে بل تؤثرون الحياة الدنيا কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও والآخرة خير وأبقى অথচ আখিরাতে উৎকৃষ্টতর এবং স্থায়ী إن هذا لفي الصحف الأولى يتو آچه পূর্ববর্তী গ্রন্থে صحف إبراهيم وموسى إبراهيم وموسى গ্রন্থে